বনগাঁ শহরের রাস্তায় ভুলে ভরা দিক নির্দেশিকা, সমস্যায় পড়ছেন যানবাহন চালকেরা। হেলদোল নেই কারো, ত্রুটিযুক্ত কাজ, লিখিত অভিযোগ জানানো হয়েছে বরাদপ্রাপ্ত সংস্থাকে, দাবি পৌর প্রধানের। বনগাঁ শহরের রাস্তাতে ভুলে ভরা দিক নির্দেশিকা, যার ফলে চরম সমস্যায় পড়ছেন শহরে আসা ভিন রাজ্যের ট্রাক চালকেরা। অভিযোগ, বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদাসীন প্রশাসন। বনগাঁ থেকে বাগদা, আবার বনগাঁ থেকে চাকদা সড়ক সম্প্রতি সংস্কার হয়েছে, চওড়া হয়েছে বনগাঁ চাকদা সড়ক। রাস্তা তৈরির বরাদ্দপ্রাপ্ত সংস্থা WBHDC, বরাদ্দপ্রাপ্ত সংস্থার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সকলে। রাস্তায় চলাচলের জন্যে যানবাহন চালকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাস্তার পাশে থাকা দিক নির্ণয়কারী বোর্ডগুলি, অথচ সেই দিক নির্ণয়কারী বোর্ডগুলিতেই ভুলে ভরা। স্থান বনগাঁ মতিগঞ্জ, ইছামতি বাস টার্মিনাল ও ঈদগাঁ ময়দানের মাঝে। বাগদা রোডের ওপর জলজল করছে একটি পথ নির্দেশিকার বোর্ড, সেখানে দিক নির্ণয় করে দেখানো হয়েছে হেলেঞ্চা, তার নিচে তীর চিহ্ন দিয়ে দেখানো মতিগঞ্জের দিকে, অর্থাৎ হেলেঞ্চা যেতে গেলে মতিগঞ্জের দিকে সোজা যেতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বনগাঁর বাগদা রোডের ওপর। আমার ঠিক পেছনেই এখানে ইছামতি বাস টার্মিনাস, আমার ঠিক সামনে বাগদা রোড, অর্থাৎ হেলেঞ্চা বাগদা যাওয়ার রাস্তা। আমার একেবারে সামনে ঈদগাঁ ময়দান মতিগঞ্জ, এবং বাঁদিকেই 3 নম্বর টালি খোলা। আশা করি জায়গাটি আপনাদের বুঝতে পেরেছি। আমি প্রথমে একটি বোর্ড দেখাবো আপনাদের, রাস্তার পাশে সম্প্রতি যে রাস্তা সম্প্রসারণ হয়েছে, তারপরে এই বোর্ডগুলি লাগানো হয়েছে। বোর্ডটিকে ভালো করে দেখুন, একেবারে সামনের দিকে অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে হেলেঞ্চা, ডান দিকে চাকদা এবং বাঁদিকে বনগাঁ। প্রশ্ন উঠছে এখানেই, রাস্তার পাশে লাগানো এই যে বোর্ডগুলি এই রকমই অদ্ভুত ভুলে ভরা? আমি আরও একবার বলছি, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এই ধরনের বোর্ডগুলি নিয়ে, কারণ আমার ঠিক সামনে বাগদা, পেছনে ঘড়ি মোড় দেখতে পাচ্ছেন আপনারা। পৌরসভার পক্ষ থেকে সম্প্রতি যে ঘড়ি মোড় তৈরি করা হয়েছে মতিগঞ্জ মোড়ে, যে স্ট্যাচু তৈরি হয়েছে, সেই ঘড়ি মোড় আমার পেছনে, অথচ এখানে বোর্ডে দেখাচ্ছে হেলেঞ্চা এই দিকে, অর্থাৎ মতিগঞ্জের চারমাথা মোড় রয়েছে সেই দিকে দেখানো হচ্ছে, দিক নির্ণয় করা রয়েছে হেলেঞ্চা যেতে গেলে এই দিকে যেতে হবে। এই রকমই ভুলে ভরা বোর্ড নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে দেখাবো বনগাঁ জুড়ে এই রকমই অসংখ্য ভুলে ভরা বোর্ড লাগানো হয়েছে দিক নির্ণয় করবার জন্যে, সাথে থাকুন। শুধু তাই নয়, শহরের মধ্যেও রাস্তার পাশে এমনই ভুলে ভরা নানান দিক নির্ণয়কারী বোর্ডগুলি। কখনো বনগাঁ হাসপাতালের অনেক আগেই দেখানো হয়েছে হাসপাতাল বাদিকে। এ বিষয়ে ট্রাক চালকদের দাবি, রাস্তার পাশের বোর্ডে যদি এরকম ভুল থাকে তাহলে আমাদের ভীষণ সমস্যায় পড়তে হয়, কারণ এখানে বোর্ডে যা দেখানো হয়েছে তা সম্পূর্ণ বিপরীত দিকে। হ্যাঁ, আমরা তো রাস্তায় চলতে গেলে আমাদের প্রথমত এই বোর্ডগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোন রাস্তা কোথায় যাচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা গাড়ি চালাই। কিন্তু এখানে যে বোর্ডগুলো লাগানো রয়েছে, এই বোর্ডগুলো এক একটা বোর্ড মানে কিছু কিছু ডিরেকশন ভুল আছে, যাতে যদি কেউ ড্রাইভার বাইরে থেকে আসে বনগাঁর বাইরে, তাদের খুব অসুবিধা হবে এবং সে ভুল মানে ভুল পথে চালিত হবে এই বোর্ড দেখে। যদি কোনো লোক বাইরে থেকে আসে তাহলে সে হেলেঞ্চা তো আমাদের এই দিকে পড়ে, মানে আমার অপোজিট সাইডে পড়ে, কিন্তু সে চলে যাবে মতিগঞ্জের দিকে, সম্পূর্ণ বিপরীত দিকে চলে যাবে। তথ্য বলছে সীমান্ত শহর বনগাঁ প্রতিদিনই পণ্য বোঝাই করে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে শয়ে শয়ে ট্রাক পাড়ি জমায় এই শহরে। বনগাঁ থানার সামনে রায়ব্রিজের মুখে লাগানো দিক নির্দেশিকা, সেখানেও দেখানো হচ্ছে রায়ব্রিজ পার করে পেট্রাপোল বর্ডার বাঁদিকে, অথচ যেখানে দেখানোর কথা পেট্রাপোল সোজা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে বনগাঁ রায়ব্রিজের সামনে, বনগাঁ থানার সামনে, আমার পেছনেই বনগাঁ থানা, এবং আমি দাঁড়িয়ে রয়েছি মেন রাস্তার ওপর, অর্থাৎ একদম রায়ব্রিজের মুখে। আমি একটি বোর্ড আপনাদের দেখাবো, রায়ব্রিজে ওঠার মুখে মতিগঞ্জে যাওয়ার দিকে এই বোর্ডটি, বোর্ডটিতে দেখতে পাচ্ছেন বাঁদিকে, আমি যদি ডান দিক থেকে শুরু করি, কলকাতা এয়ারপোর্ট 76 কিলোমিটার ডান দিকে, হাবড়া ডান দিকে 31 কিলোমিটার, এবং পেট্রাপোল বাঁদিকে 6 কিলোমিটার। প্রশ্ন উঠছে এখানেই,
প্রশ্ন উঠছে এখানেই যে এয়ারপোর্ট মতিগঞ্জ মোড় থেকে যদি যাওয়া যায় তাহলে 76 কিলোমিটার, হাবড়াও যশোহর রোড ধরে 31 কিলোমিটার, কিন্তু পেট্রাপোল যেখানে দিক নির্ণয় হওয়ার কথা সোজা, অর্থাৎ আমরা সকলেই জানি বনগাঁ মতিগঞ্জ থেকে বিএসএফ ক্যাম্প মোড় হয়ে ফের যশোহর রোড ধরে পেট্রাপোল বন্দরে সীমান্তে পৌঁছাতে হয়, কিন্তু সেখানে এখানে দিক নির্ণয় করা রয়েছে এই বোর্ডে 6 কিলোমিটার বাঁদিকে পেট্রাপোল, অর্থাৎ বাগদা রোডের দিকে দিক নির্ণয় করা রয়েছে। প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে গাড়ির চালক প্রত্যেকেই। বনগাঁ শহর সীমান্তবর্তী শহর, প্রতিদিনই শয়ে শয়ে ট্রাক এই শহরে আসে ভিন রাজ্য থেকে পণ্য নিয়ে, এবং তাদের চলাচলের কিন্তু একমাত্র উপায় এই রাস্তার পাশে থাকা দিক নির্ণয়কারী বোর্ডগুলি, সেখানেই। প্রশ্ন উঠছে এত বড় ভুল কি করে হয় প্রশাসনের নজর এড়িয়ে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বনগাঁ পৌরসভার পৌর প্রধানের সাথে। তিনি বলেন বরাদ্দপ্রাপ্ত সংস্থা দ্রুততার সাথে কাজ করে চলে গেছে, আমাদের কারো সাথেই আলোচনা করেনি, যার ফলেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। শুধু দিক নির্দেশনার ক্ষেত্রেই সমস্যা রয়েছে তা নয়, কাজেও অনেক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন পৌরপতি। সমস্ত বিষয়গুলি নিয়েই লিখিত অভিযোগ জানিয়েছেন দ্রুত বিষয়গুলি মিটিয়ে নেবার জন্যে। না, বিষয়টি অলরেডি আমরা এর আগেই WBSDCL যখন পশ্চিমবঙ্গ সরকার তাদের বনগাঁ চাকদা রোডের 27 কিলোমিটার করার কথা বলে সেখানে অনেক কাজ করার কথা ছিল তারা করেনি। আমরা দেখতে পাচ্ছি যেগুলো হাই মার্ক্স টাওয়ার লাগিয়েছে সে হাই মার্ক্স খুব সাইন্টিফিক হতে করেনি, যে কোনো সময় পড়ে যেতে পারে। আমাদের মতিগঞ্জের মোড়ে যে হাই মার্ক্স লাগিয়েছে সে মার্ক্সটা কাত হয়ে রয়েছে, এবং অত বড় একটা ভারী যে কোনো সময় রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের মিলিটারি রোডের যে ড্রেনেজ সিস্টেম আছে সেটাকে সংস্কার করেনি, ফুটপাথটাকে সংস্কার করা হয়নি। আমরা এগুলো অলরেডি প্রজেক্ট ডাইরেক্টর ওদের WBSDCL এর GM চেয়ারম্যান সুব্রত বক্সি এবং বিভিন্ন দপ্তরের আমাদের আরবান ডিপার্টমেন্টকেও জানানো হয়েছে, যেখানে গেলে আপনাদের বক্তব্য যেটা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি যে কোনো কারোর মানে লোকাল PWD বা হয়তো কারোর কোনো পরামর্শ না নিয়েই বিভিন্ন দিক নির্দেশের বিষয়টা দিয়েছে। এগুলোকে সংস্কার করার জন্য, ড্রেনেজ সিস্টেমগুলোকে করার জন্য, সাফিসিয়ান আলো লাগানোর জন্য দিক নির্দেশ যেগুলো করেছে সেগুলো সঠিকভাবে আবার লেখা, এবং যেসব লাইট লাগিয়েছে ইনসাফিসিয়েন্ট আরও বেশি লাইট লাগাতে হবে। আমরা চাই অবিলম্বে তাদের সেই কাজ বিপুল পরিমাণ টাকা যেই পেয়েছেন সেই কাজগুলো সম্পন্ন করুক। এভাবে ভুল দিক নির্ণয়ের যে বোর্ডগুলি রাস্তার পাশে রয়েছে তার ফলে যে সমস্যায় পড়ছেন ট্রাক চালক থেকে শুরু করে সাধারণ যানবাহন চালক, বিশেষত যারা বাইরে থেকে আসেন, যেসব ভিন রাজ্য থেকে যে সকল ট্রাক চালকেরা সীমান্তে আসেন তারাও সমস্যায় পড়ছেন। দ্রুত সমস্যার সমাধান হবে এটাই আশা করছেন সকলে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোমান্স ল্যান্ড, বনগাঁ।